মাছ বা চিংড়ি খামারিরা যে আটটি নিয়ম আসলে ভবিষ্যতের মাছ চাষকে লাভজনক করতে যে আটটি নিয়ম মেনে চলবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও আশা করছি ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে হচ্ছে সামনের দিনগুলোতে মাছ চাষ প্রক্রিয়াটা আপনাদের অনেক সহজ হয়ে যাবে আপনার ক্ষতিগ্রস্ত কম হবেন চলুন শুরু করি প্রথম যে বিষয়টা বলতে চাই নাম্বার ওয়ান সেটা হচ্ছে স্পেসিস চয়েস স্পেসিস চয়েস ব্যাপারটা এরকম যে আপনাকে অবশ্যই মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের মাছ চাষ করলে হবে না আপনি মাছকে যদি আপনার হচ্ছে সন্তান মনে করেন তাহলে এই সন্তানকে কোথায় সে ভালো জায়গায় যাবে ভালো জায়গায় থাকবে ভালো একটা সে মানে চাকুরি করতে পারবে সেই বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখবেন বা রাখেন হচ্ছে যারা বাবা হিসেবে তো মাছ যারা চাষ করছেন আপনি সেই মাছকে দেশেই বাজাজাত করতে যাচ্ছেন না দেশের বাইরে বাজারজাত করতে চাচ্ছেন এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে হবে দেশের মধ্যে যদি রাখতে চান তাহলে সেই সেটাই সেই মাছগুলোর হচ্ছে প্রায়োরিটি বেশি দিতে হবে যে মাছগুলো আমাদের দেশের মানুষ বেশি খায় এবং যদি দেশের বাইরে আমি নিয়ে যেতে চাই দেশের বাইরে যদি মানে পাঠায় তাহলে মাথায় রাখতে হবে কোন মাছগুলো কোন দেশে পাঠাতে চাই এবং কোন জায়গায় কোন বা কোন দেশে ওটা ডিমান্ড রয়েছে সো দেশে রাখবেন কি বিদেশে রাখবেন এইটা ভেবে আপনাকে স্পেসিজ বা মাছের প্রজাতি নির্বাচন করে মাছ চাষ করতে হবে একটা গ্রামে একটা হ্যাঁ একটা গ্রামে রহিম হচ্ছে এই মাছ চাষ করছে করিম সেই মাছ চাষ করা শুরু করে দিয়েছে এই ব্যাপারটা হওয়া যাবে না দুই নম্বর হচ্ছে জেনেটিক ইম্প্রুভমেন্ট জেনেটিক ইম্প্রুভমেন্ট ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার করি সামনের দিনগুলোতে তো বুঝতেই পারছেন অনেক বেশি গ্লোবাল ওয়ার্মিং বা হচ্ছে পৃথিবী তাপ বাড়ছে পৃথিবীর উষ্ণতা বাড়ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো এই যে চেঞ্জ হওয়ার যে বিষয়টা এই চেঞ্জ হয়ে গেলে আপনি কিভাবে হচ্ছে এটা এমন সেই প্রজাতিগুলো চাষ করবেন যে প্রজাতিগুলো মানে প্রতিকূল তাপমাত্রায় বেঁচে থাকতে সক্ষম অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কম মানে বেশি এই টাইপস প্রজাতি আপনাকে চাষ করতে হবে যেগুলো পরিবেশের সাথে অনেক পরিবেশে চেঞ্জ হলেও খাপ খাওয়াতে পারে এরকম হচ্ছে জেনেটিক্যালি ইম্প্রুভড হচ্ছে এই প্রজাতিগুলো চাষ করতে হবে যেগুলো হচ্ছে অধিক এই প্রতিকূল মানে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম এই প্রজাতি আপনাকে নির্বাচন করতে হবে অর্থাৎ আপনার হলো কি বলে আবহাওয়া খুব খারাপ অথচ আপনি এমন একটা মাছ গাছ চাষ করছেন যার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এই বিষয়টা মাথায় রাখতে হবে তিন নম্বর পয়েন্ট যেটা ফার্ম টেকনোলজিজ এবং হচ্ছে প্র্যাকটিস এই বিষয়টা আপনাদের আর ক্লিয়ার করি ইদানিং কিছু কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যাচ্ছে যেখানে বলা হচ্ছে টেম্পারেচার মানে তাপমাত্রা দ্রবিত অক্সিজেন পিএইচ স্যালিনিটি একটা যন্ত্রের মধ্যে আপনাকে মানে হচ্ছে মানে পাওয়া সম্ভব মান তাহলে আপনি কেন আলাদা আলাদা দাম দিয়ে পিএইচ মিটার কেন আলাদা দাম দিয়ে হচ্ছে আপনি দ্রবিত অক্সিজেন স্যালিনিটি বা এই অ্যালকানিটি মাপার যন্ত্র কিনবেন যদি একটা যন্ত্রই পাওয়া যায় তাহলে হচ্ছে আপনি একটা যন্ত্র কিনুন এটা আপনার যেন অনেক সেভিংস হবে এবং এটা একটি স্মার্ট টেকনোলজি আপনার কাছে হবে অর্থাৎ মাছ চাষের করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি স্মার্ট হতে হবে যেন হলো আপনার মাছ চাষটা মানধাতার আমলে না হয় এবং মানে মাছ চাষে যেন আপনি ভালো ফলাফল পান ডিজিট ডিডাকশান এরপরে পয়েন্টটা ডিজিট মধ্যে হচ্ছে আপনি অবশ্যই আমি বলেছি যে আপনার খামারে যেন কোনো মতেই রোগ না আসে এই জন্য যতটুকু বায়ো সিকিউরিটি যতটুকু হচ্ছে মেনটেন করা দরকার প্রত্যেকটা সিকিউরিটি মেনটেন করবেন আপনি এমন প্রজাতি নির্ভর করবেন যে প্রজাতির দ্বারা হচ্ছে আপনার খামারে রোগ ছড়াবে না সো এই বিষয়টাও হচ্ছে মাথায় রাখতে হবে এরপরের পয়েন্টটা পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ফিড আমরা কারণে ও ফিড দিচ্ছি খামারে কারণে ফিড দেওয়াটা বন্ধ করতে হবে মনে রাখবেন মাছের সঠিক বৃদ্ধির জন্য একটি প্রাংটনই যথেষ্ট অর্থাৎ একটা প্রজাতির প্রাংটন দিয়েই মাছের বাড়ানো সম্ভব এরকম বেশ কিছু গবেষণা হচ্ছে রিসার্চ ওয়ার্ক হচ্ছে আমি দেখলাম সেখানে বলা হচ্ছে একটা প্রাংটনেই তার বৃদ্ধির জন্য যথেষ্ট সো যদি দিতে চান বাইরে থেকে অবশ্যই নিজ হাতে বানিয়ে দিন কোনো ক্রমেই কম মানে ফিড মানে রেডি ফিড খাওয়া থেকে আপনি আর লসের সম্মুখীন হবেন না কারণ এই রেডিফিডের যে দাম এবং আপনার মাছের যে দাম টাই টাই সমান হয়ে যাচ্ছে কোনো কোনো সময় দাম কম পাচ্ছেন সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যেন কোনো ক্রমেই হচ্ছে আমরা রেডি ফিডের দিকে না যাই আমরা খাবার জন্য তৈরি করে দিই এরপরে যেটা হচ্ছে রেগুলেশন এবং ট্রেড রেগুলেশন এবং ট্রেড বলতে আপনাকে নিয়ম মানতে হবে ট্রেড একটা ট্রেড লাইসেন্স থাকা লাগবে আপনার মাছের এই এই চাষ করছেন বাজাত করবেন এবং বাইরের দেশগুলোতে মাছ চিংড়ি রপ্তানি করতে গেলে কী কী নিয়মকানুন বা রেগুলেশন থাকে সে সবগুলো আপনি জেনে ফেলুন তারপরে হচ্ছে কাজগুলো করুন কারণ আমাদের দেশে মাছ উৎপাদনে অনেক আমরা এখন উদ্বৃত্ত অবস্থায় চলে এসেছি অর্থাৎ আমাদের মাছ দেশের বাইরে নিতে হবে সো দেশের বাইরে নিতে গেলে ক্ষতিকর মুক্ত মা ক্ষতিকর কেমিক্যাল মুক্ত মাছ চাষ করতে হবে এবং একটা ভালো নিয়ম জেনে আপনার দেশের বাইরে মাছ রপ্তানি করতে হবে এরপরে যেটা হচ্ছে পোস্ট হারভেস্ট প্রসেসিং এবং ডিস্ট্রিবিউশন আমরা এই বিষয়টা খুবই দুর্বল মাছ ধরলাম ধরার পরে কাছের কোনো মার্কেটে হচ্ছে বাজার করে ফেলছি যে কাছের মার্কেটে হচ্ছে আপনার দাম অনেক কম আমরা চেষ্টা করব ঢাকা পাঠানোর জন্য আমরা চেষ্টা করব ভালো ভালো জায়গায় যেখানে হচ্ছে টাকাওয়ালা মানুষ আছে সেখানে মাছটা বিক্রি করব এই জন্য আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা ভালো থাকবে অর্থাৎ কোন মাধ্যমে পাঠাবেন আপনি কার সাথে কথা বলে পাঠাবেন এই বিষয়টা থাকা লাগবে তারপরে আমরা মাছ ধরার পরে যে যত্ন দিন না সেই যত্নটা থাকা লাগবে লাস্ট যে পয়েন্টে সেটা হচ্ছে ফিনান্সিয়াল টুলস ফাইন্যান্সিয়াল টুলস অর্থাৎ আপনাকে অবশ্যই সামর্থ্যবান হওয়া লাগবে আপনি যদি সামর্থ্যবান না হন তাহলে আপনি এই স্মার্ট টেকনোলজি বা যে কোনো ধরনের হচ্ছে প্রোবায়োটিক এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনার টাকা না থাকলে আপনি হচ্ছে হায় হুতাশ করে হচ্ছে আপনার এই দিনকাল ছাড়াতে হবে সো আপনি ইকোনমিক্যালি সলভেন্ট হন তারপরে মাছ চাষে এগিয়ে আসুন বিষয়গুলো আশা করছি আপনাদের কাজে লাগবে বেশি বেশি শেয়ার করুন সমস্ত খামারি ভাতের কাছে কাদের কাছে গিয়ে তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ